রাত দিন সাত দিন জঙ্গিপুরে সিএ বিরোধী ধর্নামঞ্চ পদার্পণ করল সপ্তম দিনে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে চলছে নাগরিকত্ব সংশোধনী আইন এনআরসি এনপিআর বিরোধী অবস্থান সমাবেশ। গত 2 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান সমাবেশ ও ধর্নামঞ্চ শনিবার সপ্তম দিনে পদার্পণ করল। ধর্নামঞ্চের আয়োজক ওয়েলফেয়ার পার্টি জানিয়েছে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্নামঞ্চে এসে যোগ দিচ্ছেন। ওয়েলফেয়ার পার্টি আরও জানিয়েছে এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকেও পার্টির কর্মীরা এই ধর্নামঞ্চে এসে যোগ দিচ্ছেন। ধর্নামঞ্চের আমজনতার উপস্থিতি দেখে আয়োজন আপাতত দৃষ্টিতে সফল বলে মনে করা হচ্ছে। ধর্নামঞ্চের অন্যতম কর্মকর্তা আবু তাহের আনসারী বলেন, মোদী সরকার যতদিন না এই কালাকানুন আইন ফিরিয়ে নিচ্ছে ততদিন এই ধর্নামঞ্চ চলবে। আজকের এই ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ মুজাফফর, নদিয়া জেলা সভাপতি তাজেল আলী মণ্ডল, জেলা সম্পাদক হাবিবুর রহমান, এস এম নিজামুদ্দিন, এম এন হান্নান, ব্লক সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। সংবিধান, সেই সংবিধানকে মান্যতা দিয়ে, সেই সংবিধানকে প্রাধান্য দিয়ে আমরা প্রত্যেক দিন এইভাবে আমরা দাঁড়িয়ে সংবিধান পাঠ করি।